নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে মালদায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া ও ছাত্র যুব সংগঠন ফ্রেডারেল মুভমেন্ট। উপস্থিত ছিলেন ফ্রেডারেল মুভমেন্টের রাজ্য সভাপতি আরাফাত আলী, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মালদা জেলা কমিটির সদস্য শফিকুল আলম, ওয়ালিদ হোসেন, রিজওয়ানুল হক প্রমুখ। শিকার হয়েছে আজকে এই মানুষগুলো দীর্ঘদিন ধরে আমাদের এই দেশে বাস করছেন, কিন্তু যেদিন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই বিলে যেসব দল ওয়াকআউট করে এই বিল পাশে সহযোগিতা করবে তারা মানবতা বিরোধী হিসাবে চিহ্নিত হবে, সেই দলগুলোকে আমরা প্রত্যাখ্যান করব, আপনারা প্রত্যাখ্যান করবেন এই আবেদন রাখি। তারা সিএবি নামক একটা ন্যাক্কারজনক বিল পাস করতে চলেছে, যারা ভারতবর্ষের পার্লামেন্টে এই বিলকে পাস করেছে, এখন সেই বিল রাজ্যসভায় আটকে আছে। কি আছে সেই বিলে? এই ন্যাক্কারজনক বিল যে বিলে গোটা ভারতবর্ষের মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, এই বিল গোটা দুনিয়ার সমস্ত হিন্দুদেরকে এখানে নিয়ে এসে নাগরিকত্ব দেওয়ার নামে যে ধোকা দিয়ে এই বিল পাস করতে চাইছে নরেন্দ্র মোদী আর তার যশোর অমিত শাহ, এই বিলে শুধু মুসলিমদের নয় হিন্দুদেরকেও ধোকা দেওয়া হচ্ছে। আপনারা জানেন কালকে পার্লামেন্টে বলেছে যে গোটা পশ্চিমবঙ্গে 2 কোটি হিন্দু শরণার্থী আছে। বন্ধুগণ, আমরা মনে করি যারা হিন্দু শরণার্থী তারা আছে পশ্চিমবঙ্গে, নতুন করে অমিত শাহকে নতুন করে নরেন্দ্র মোদীকে সিটিজেনশিপ দিতে হবে না, এরা না অলরেডি সিটিজেন আছে। বন্ধুগণ, এটার নাম করে শুধুমাত্র মুসলিমদেরকে হ্যারেস করার জন্য, মুসলিমদের ভিটেমাটি ছাড়িয়ে দেওয়ার জন্য মানবিক অমানবিকভাবে এই বিল নিয়ে আসা হচ্ছে, যাতে করে গোটা ভারতবর্ষের মুসলিমদের আর্থসামাজিক এবং জীবিকা নিয়ে মুসলিমদের যেন ডিটেনশন ক্যাম্পে অবস্থান করতে হয়। বন্ধুগণ, আমরা মনে করি এই বিল প্রত্যাহার করতে হবে, এই বিল প্রত্যাহার। আমরা আজকে সিএবি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ভারতের পার্লামেন্টে পেশ হয়েছে এবং পাস হয়েছে রাজ্যসভায় পাস করার জন্য, ভারতবর্ষের সর্বাত্মক সব থেকে বেশি ফ্যাসিস্ট বিজেপি এবং তার দোসররা চেষ্টা করছে, আমরা সেই সিএবি বিল মানছি না, তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ, যে প্রতিবাদের মধ্যে আমরা সিএবি বিলের কাগজ আমরা উড়িয়ে দিলাম। আমরা মনে করি যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষে আমরা মিলেমিশে দেশটাকে অগ্রগতির জন্য জগৎ সভায় দেশের চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা করছি। এই মুহূর্তে বিজেপি নামক এক ফ্যাসিস্টরা যারা ভারতবর্ষের মসনদে আজকে বসেছে, তারা ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে দিয়ে, মানুষের বিভেদ তৈরি করে দিয়ে ভারতকে বিভাজিত করে, মুসলিমদেরকে কুণ্ঠাসা করে ভারতবর্ষে এক শ্রেণীর মানুষকে ডিটেনশন ক্যাম্পে জেলখানায় পুরে দিয়ে তাদের আর্থসামাজিক তাদের সম্পত্তিকে লুট করার চেষ্টা করছে। আমরা মনে করি এই বিল মানবতা বিরোধী বিল, এই বিল সংবিধান বিরোধী বিল, এই বিল সংবিধানের মূল কথাকে ভায়োলেট করে, তাই আমরা এই বিল মানছি না। এই গভর্নমেন্টকে অবিলম্বে এই বিল প্রত্যাহার করতে হবে, না হলে গোটা ভারতবর্ষে এরকম করে যেমন করে আমরা আজকে সংবিধান বিরোধী বিল ক্যাবকে পুড়িয়ে দিলাম, গোটা ভারতবর্ষে মানবতাবাদী মানুষরা ভারতবর্ষের বিজেপির কুশপুত্তলিকা পুড়াবে, বিজেপির ক্যাব পুড়াবে, পুড়ে গোটা ভারতবর্ষের মানুষ নতুন করে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিয়ে মানুষ আবার স্বাধীনতা লাভ করবে। আমরা চাই সেই স্বাধীনতার ডাক এখান থেকে দেওয়া।